হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি জেস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার ইয়াম্মি একটা রেসিপি। আর আমার আজকের রেসিপির নাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড। আমি কিভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালীটি। আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়েছি, আর এটাকে আমি জাল করে 1/2 লিটার পর্যন্ত করে নিয়েছি। কাস্টার্ড থেকে পানি ছড়াবে না, আমি ঠিক সেরকম করেই আপনাদেরকে কাস্টার্ড তৈরি করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ব্র্যান্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। একটা ছোট্ট কাজের বলে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, একেবারে নর্মাল টেম্পারেচারে থাকা। আর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1 চামচ করে দিব, আর এটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিব। খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো রকম দলা পেকে না যায়। এভাবে 1 চামচ 1 চামচ করে আমি 3 টেবিল চামচ দিয়ে দিব। এই 1/2 কাপ দুধে যখন আমি এই কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিব, তখন কাস্টার্ডটা যখন আমি গরম দুধে হালকা হালকা করে ঢালবো, তখন ওইটা কোনোভাবেই দলা পেকে যাবে না। এইদিকে মিল্কটা ভালো মতো ঘন হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে, আপনাদের যদি একটু কম লাগে বেশি লাগে তাহলে আপনারা অবশ্যই সেটা বুঝে দিয়ে দেবেন। শুরু থেকেই আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে করে রেখেছিলাম, এখন আমি ওই অবস্থাতেই লিকুইড কাস্টার্ড পাউডারটা একটু একটু করে ঢালতে থাকব, আর অন্য হাত দিয়ে নাড়তে থাকব। এটা কিন্তু খুব দ্রুত থকথকে হয়ে যায়, এই জন্য অনবরত নাড়তে হবে, নইলে নিচে জমাট বেঁধে যাবে। শুরু থেকেই আমি কিন্তু এটা কন্টিনিউয়াসলি নেড়ে গেছি, কোনোভাবেই নাড়া বন্ধ করিনি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটার গ্রেভিটা কেমন হয়েছে। কাস্টার্ড রান্না করা শেষ, এখন আমি চলে যাব সার্ভ করতে। কাস্টার্ডগুলো আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি, এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা এটা আগের দিন তৈরি করে পরের দিন বিকেলে পছন্দ মতো ফ্রুটস দিয়ে সার্ভ করেন। এই কাস্টার্ডগুলো কিন্তু এই অবস্থায় 7 দিন ধরে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়, যেদিন খাবেন সেদিন ফ্রুট দিয়ে ভালো করে মিক্স করে খেতে পারবেন। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে নিয়েছি সার্ভ করার জন্য। আমি পরের দিন এই জন্যই খাচ্ছি না, কারণ আমার বাসায় অনেকেই অপেক্ষা করছে এটা খাওয়ার জন্য। আমি এখানে ফলমূল নিয়েছি 4 পদের, কলা, আপেল, বেদানা আর কিউই। ফলের ব্যাপারে কোনো রকম ধরাবাঁধা নিয়ম নেই, আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন তরমুজ, কমলা এই জাতীয় ফলটা না দিতে, কারণ এগুলো ব্যবহার করলে কাস্টার্ড থেকে পানি ছড়াবে। আপনাদেরকে আমি কাস্টার্ডের থিকনেসটা দেখাচ্ছি, দেখেন কোনো রকম পানি ছড়ায়নি। অনেক ক্রিমি হয়েছে, এখন আমি এখানে একটা একটা করে ফল মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি কিউই। আমার বাসায় আঙ্গুর ছিল না, যার জন্য আমি কিউই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বেদানা, আপেল। ফলগুলো চেষ্টা করবেন যখন এটা মিক্স করবেন ফলগুলো, তখনই তার কিছুক্ষণ আগে আগে ফলগুলো কেটে নেবেন। আগে থেকে কেটে রাখলে ফলগুলো কালো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কলা। বাকিগুলো আমি রেখেছি উপরে ডেকোরেশনের জন্য। ব্যাস, পুরোপুরি রেডি হয়ে গেছে ফ্রুটস কাস্টার্ড। এবার আমার এগুলো সার্ভ করার পালা। এক একটা বলে আমি সুন্দর করে
ফ্রুট কাস্টার্ডটা সার্ভ করব। তার আগে আমি আপনাদেরকে এখানেই স্প্যাচুলারের সাহায্যে সুন্দর করে সমান করে দিয়ে ডেকোরেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। আমি এখন এই ফ্রুট কাস্টার্ড একটু একটু করে সার্ভিং বলে সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। ভিউয়ার, আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমাদের রেসিপিগুলো শেয়ার করুন। আমি জেসি ফিরে আসব নতুন আরও অনেক মজার মজার রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।